বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আঙ্গুর ফলের জুস বানিয়ে দেখাবো মিক্সার গ্রাইন্ডারে করে। আমি এখানে 300 গ্রাম মতো আঙ্গুর নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই আঙ্গুরগুলো খুব বেশি মিষ্টি, মানে একেবারে হিসাবের থেকে বেশি মিষ্টি, মুখ আঁকড়ে যায় এত মিষ্টি। তো এই জন্য জুস বানানোর জন্য এক্সট্রা কোনো চিনির দরকার নেই। আমি মিক্সার জারের মধ্যে আঙ্গুরগুলো দিয়ে দিয়েছি আর ডিরেক্টলি আমি পিষে নেব। যদি আপনার আঙ্গুরগুলো একটু কম মিষ্টি বা কম পাকা হয় তাহলে হিসাব মতো চিনি দিয়ে নেবেন। আমি একটা জগের ওপরে একটা স্ট্রেনার রেখেছি, এর ওপরে আমি এই মিক্সারটা মানে পিউরিটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ছেঁকে নেব। ছাঁকার জন্য একটা চামচ ব্যবহার করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি বড় বড় চাঙ্কস থেকে গেছে আঙ্গুরের, মানে অনেকটা জুসও থেকে গেছে। তাই আমি এটাকে আবার একবার মিক্সারের মধ্যে নিয়ে চালিয়ে নেব। আর এইবারে এটা কিন্তু খুব গাঢ় হয়ে গেছে, তো এই জন্য একটু জল ব্যবহার করব আমি। আর যেহেতু আঙুরগুলো ভীষণ মিষ্টি, এই জন্য একটু জল ব্যবহার করলেও আমার চিনি দেওয়ার দরকার নেই, কিন্তু আপনার যদি লাগে অবশ্যই চিনি দিয়ে নেবেন। আমি এটা মিক্সারের মধ্যে দিয়ে নিলাম, মানে জারের মধ্যে দিয়ে নিলাম। এবার আমি একটুখানি জল দেব আর মিক্সারটাকে আবারও ঘুরিয়ে আনব। ঘুরিয়ে এনে আবারও ছেঁকে নেব। এই জুসটা আমি আমার মেয়ের জন্য করছি, মানে আমার বাচ্চার জন্য। খুব ছোট, সে কিন্তু একেবারেই ফল খেতে চায় না, এই জন্য আমি ওকে যে কোনো ফল এরকম করে জুস বানিয়েই খাওয়াই। তো আপনার ঘরেও যদি বাচ্চা থাকে, বাচ্চাদের জন্য অবশ্যই এটা করুন। আর যদি বয়স্ক মানুষ থাকে যাদের দাঁত নেই, নর্মালি তারা ফল খেতে পারেন না, তাদের জন্য অবশ্যই এটা করে তাদের খাওয়ানো উচিত। আর দেখুন, প্রসেসও কিন্তু ভীষণ ইজি, একদম সরল প্রসেস। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর বাচ্চা এবং বয়স্কদের প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট সাপ্লাই করবেন। আর চাইলে বড়রাও খেতে পারে, এমন তো নয় এটা বড়রা খেতে পারে না, যে কেউ খেতে পারে। তবে যাদের জন্য বেশি প্রয়োজনীয় সেটা আমি বলে দিলাম। এবার দেখুন, আমাদের জুসটা কিন্তু একদম তৈরি। যেটুকু ছিল সেটা আমি ফেলে দিয়েছি, যেটা ফাইবার ছিল স্ট্রেনারের ওপরে সেটা ফেলে দিয়েছি। এবার আমি নর্মালি এরকমই সার্ভ করব, মানে এরকমই আমি আমার বাচ্চাকে খাওয়াবো। ওকে সাধারণত আমি ঠান্ডা দিই না, তো আপনি যদি চান কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিন, একটু ঠান্ডা করে তারপরে সার্ভ করুন। বড়দের জন্য বা বয়স্কদের জন্য করলে ঠান্ডা করে নিন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।